স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সঙ্গে আছি শারমিন আব্বাসি, শুনছিলেন প্রধান শিরোনাম, এবার থাকছে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দলের আলটিমেটাম ফেল করেছে, এজন্য তিনি হরতাল ও সহিংসতার পথ বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে আগামী বাজেট অধিবেশনে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে সংসদের বাইরেও বিএনপির সাথে আলোচনার পথ খোলা আছে। অহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 48 ঘন্টার মধ্যে সরকার তো উৎখাত হবেই, আমি নাকি পালাবারও পথ পাব না। এখন আমি ওনাকে জিজ্ঞাসা করি, পথহারা কে হল? গণভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হেফাজত ইসলামের অবরোধ ও সমাবেশে সহিংসতা করে সরকার পতনের ষড়যন্ত্র করেছিল বিএনপি। তিনি জানান, হরতাল দিয়ে দেশের সম্পদ ধ্বংস ও মানুষ খুন করে বিরোধী দল কোনো দাবি আদায় করতে পারবে না। আমি জানি ব্যর্থতার গ্লানিতে আপনি নিশ্চয়ই খুব বিধ্বস্ত এবং বিক্ষুব্ধ। আমি আবারও বলবো যে এই উৎখাত আর আলটিমেটামটা বাদ দেন, এটা তো ফেল করছেন। আর বারবার ফেল করা, আর ফেল করা তো ওনার অভ্যাসই আছে। এজন্য চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী বাজেট অধিবেশনে সংসদে বিএনপিকে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ওনাকে আমি বলবো যে পার্লামেন্টে আসতে ওনার যা বক্তব্য, কি চান উনি সেটা উনি বলবেন। সংলাপের আমি সংলাপের ডাক দিয়েছি, উনি তার জবাব দিয়েছেন 48 ঘন্টার মধ্যে আমার সরকারকে উৎখাত করবে, উনি ব্যর্থ হয়েছেন। আমার সংলাপের আহ্বান এখনো অব্যাহত থাকবে, আসুন বসে আলোচনা করে আমরা দেশের সমস্যা সমাধান করি। তিনি জানান, সরকারের উদ্যোগের কারণেই সৌদি আরবে আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছে শ্রমিকরা, একই সাথে অবৈধ শ্রমিকরা বৈধ হওয়ারও সুযোগ পাবে। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে সরকার কাজ করলেও বিএনপি দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে সহিংসতা করছে। আপনার 48 ঘন্টার তাণ্ডব মানুষ দেখেছে, এই তাণ্ডব মানুষ আর দেখতে চায় না। এর জবাব দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের আছে, সে সাংগঠনিক সমর্থক বা জনগণের সমর্থন আওয়ামী লীগের আছে, কিন্তু আওয়ামী লীগ দেশকে সংঘাতের পথে নিতে চায় না। শেখ হাসিনা জানান, সংবিধান সংশোধন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সৃষ্টি করেছে আওয়ামী লীগ, এজন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের শাস্তির বিধান রাখা হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অহিদুল ইসলাম, 71, ঢাকা।